হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ খান, ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন অফ ট্যাক পাগলা। ট্যাক পাগলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন সিপিএলিড, অর্থাৎ কীভাবে সিপিএলিড একটা অ্যাকাউন্ট খুলতে পারি। তো শুরুতেই একটু বলি সিপিএলিড বিষয়টা কি। এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক, যেখান থেকে আমরা সিপিএর বিভিন্ন অফার আমরা পেতে পারি। এখানে অনেক ভালো ভালো এখানে অফার আছে এবং বিভিন্ন দেশের। সো এটা এবং এটা একটা ট্রাস্টেবল একটা সিপিএ নেটওয়ার্ক। তো এই বিষয়টা নিয়ে, অর্থাৎ আজকে আমরা কীভাবে এখানে অ্যাকাউন্টটা খুলি, শুধুমাত্র এই বিষয়টা আজকে আমি দেখাবো আপনাদের। এরপরও যদি কোনো যদি কোয়েশ্চন থাকে, নিচে ডিসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ এবং ওয়েবসাইট বিস্তৃত দেওয়া আছে। সেখান থেকে আপনি আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেখানে গিয়ে আপনি কোয়েশনগুলো করতে পারেন। সেজন্য আপনাকে ওয়েলকাম। তো এ হচ্ছে বিষয়। তো আজকে এখন আর কথা না বাড়িয়ে আমরা মেন পর্বে আমরা চলে যাই। তো চলুন দেখা যাক কীভাবে একটা অ্যাকাউন্ট আমরা খুলতে পারি খুব সহজে সিপিএলিড থেকে। তো ভিডিও নিচে ডিসক্রিপশনে আপনি একটা লিঙ্ক পাবেন, সিপিএলিডের একটা আপনি একটা রেফারেল লিঙ্ক পাবেন, যেখান থেকে যে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে আসলাম। দেখুন, সেখানে ক্লিক করার পর, ভিডিও নিচে ওই লিঙ্কে ক্লিক করার পর আমি এই পেজে চলে আসলাম। এই পেজে আসার পর এখানে আপনি দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সাইন আপ উইথ ফেসবুক, একটা হচ্ছে সাইন আপ উইথ গুগল। ওকে, তো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে তাহলে এখানে ক্লিক করার মতো আপনি লগ ইন করতে পারেন, অথবা যদি আপনার জিমেল অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে, জিমেল অ্যাকাউন্টে যদি সাইন ইন করা থাকে তাহলে এক্ষেত্রে আপনি ওই অ্যাকাউন্ট থেকে সাইন আপ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি একটু ম্যানুয়ালি আমি একটু করে দেখাচ্ছি, অটোমেটিক যাচ্ছি না। তো এইখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানেও লিখবেন। দেওয়ার পর দেন আপনি যেটা করবেন, আপনার সিকিউরিটি কোয়েশ্চন এখানে দিবেন এবং আপনি সিকিউরিটি আনসারটা আপনি দিবেন, ঠিক আছে, সিকিউরিটি আনসারটা দিবেন। এভাবে আপনি আপনার এই রেজিস্ট্রেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন। ওকে, ঠিক আছে। তো আমারটা আমি করছি, আপনারা দেখুন। তো এখানে আমি আমার এই যেখানে দেখুন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সিম পাসওয়ার্ড এখানে, এবং এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চন এবং এটার আনসার আমি এখানে ইউজ করলাম। তো এটা আপনারা খুব মনোযোগ সহকারে এখানে আপনার এই ফর্মটা আপনার ফিল আপ করবেন এবং আপনার এই পাসওয়ার্ড এবং যে আপনার যে সিকিউরিটি কোয়েশনের যে আনসারটা এগুলো কিন্তু সেভ করে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার পেমেন্ট উইথড্র বা আপনি আপনার পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জ করতে গেলে এই অপশনগুলো আপনার লাগবে। ওকে, তো এখানে আপনি পেমেন্ট আপনি কীভাবে নিতে যাচ্ছেন, এই এখানে এটার একটা অপশন এখানে ওরা দিচ্ছে যে সিলেক্টর পেমেন্ট ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ডেলি আর একটা হচ্ছে উইকলি অথবা 30 দিনে। তো আপনি ডেলি যদি নিতে চান তাহলে উইল পে ইউ এভরি ডে ফর দ্য প্রিভিয়াস ডেজ আর্নিংস বাই পেপ্যাল, 10 মিনিমাম অর পেওনের $25 মিনিমাম। আচ্ছা, পেয়ার্স উইল বি ডিক্রিজড অ্যান্ড ইউ উইল বি অ্যাক্সেস টু লেস ক্যাম্পেইনস। আচ্ছা, তো আপনি ডেলি যদি পেমেন্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পেপ্যাল অ্যাকাউন্টে আপনি মিনিমাম $10 হলে পেপ্যাল অ্যাকাউন্ট নিতে পারবেন, এবং $25 যদি পার যদি ইনকাম করেন তাহলে আপনি পেওনের থেকেই আপনি টাকাটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এই লেভেলে আপনি ইনকামটা থাকতে হবে, পার ডে আপনি যদি এরকম যদি ইনকাম যদি করতে পারেন। আর উইকলির ক্ষেত্রে এটা হচ্ছে বিষয়। তো গেলে উইকলিতে সাধারণত যেটা হয়, মিনিমাম পেমেন্ট ওরা করে আপনার $50, ঠিক আছে, পেওনের থেকে। ওকে, তো যাই হোক, তো আমি এখানে এটা আমি সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম। দেন এখানে আই এম নট এ রোবট, অর্থাৎ হিউম্যান ভেরিফাই এটা আপনাকে করে নিতে হবে। হিউম্যান ভেরিফাই হয়ে গেল, অ্যান্ড নাও সাবমিট ইনফরমেশন। আচ্ছা, তো এখানে আসার পর এখানে তারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সব কিছু দেখাচ্ছে। আমি আপনাদেরকে বলবো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কষ্ট করে হলেও পড়ে নেবেন, ঠিক আছে, তাহলে এটা আপনার কাজের জন্য খুব ভালো একটা সাপোর্ট দিবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাদের রুলসগুলো দেখো, আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং বিশেষত আপনি সিপিএ বিষয়টাই কী এবং এটা সিপিএ মার্কেটিংটা কীভাবে করা উচিত সেই সম্বন্ধে আপনার একটা ভালো নলেজ হবে। যাই হোক, আপনি একদম নিচে আসবেন। নিচে আসার পর এখানে টিক চিহ্নটা আপনি ক্লিক করবেন যে আপনি 18 বছর উপরে এবং তাদের এই রুলসগুলো সব আপনি মানলেন, উপরে যে রুলসগুলো যেগুলো দেওয়া আছে। দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, তো সাবমিটে ক্লিক করার পর দেন গো টু ইউর ড্যাশবোর্ড। সো ফাইনালি এই যে এখানে দেখতে পাচ্ছেন,
এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট ওপেনড, অ্যাকাউন্ট খোলা হয়ে হয়ে গেল। এখানে আপনার টুডে আর্নিং, ইয়েস্টারডে আর্নিং, মান্থলি আর্নিং, লাস্ট মান্থের আর্নিং বা অল টাইম আর্নিং, আপনার আর্নিংগুলো এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। তো যাই হোক, আমি আজকে আর বাড়াবো না, আজকে আমি পরবর্তীতে আমি দেখাবো কীভাবে আপনি এখান থেকে একটা অফার আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে, এবং আপনি আপনার কাজ স্টার্ট করতে পারেন, সিপিএ মার্কেটিংটা আপনি স্টার্ট করতে পারেন, কীভাবে আপনি সিপিএ অফারটা আপনি প্রমোট করবেন, ঠিক আছে। তো সেটা আমি আমার নেক্সট ক্লাসে আমি দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।